বাংলাতে 7 দফায় ভোট পড়েছে, এই বালুরঘাটে ভোট হবে 26 এপ্রিল, কি বলবেন? দেখুন, গতবারও 7 দফায় ভোট হয়েছিল, এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনের, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, ব্যবহার মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেয়ার নির্বাচন কমিশন নেবে। অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে, তবে অনেক সংখ্যাটা অনেকটা কম, তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে। তা আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, তা 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে, ঠিক আছে চলবে। দ্বিতীয় ফেজে বালুরঘাট লোকসভার ভোট পড়েছে এবং 4 জুন সম্ভবত গণনা। তো তৃতীয়বার মোদী সরকার আসবে, সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তৃতীয়বার মোদী সরকার 4 জুনে গণনা হওয়ার পর আবার প্রতিষ্ঠা হবে।